তারুণী স্নানকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার কোচবিহারের মেখলিগঞ্জে, কুচিলিবাড়ি ও জামালদাহে, আলিপুরদুয়ারের চিকলিগুড়ি এলাকায় রায়ঢাক এক নম্বর নদীর চরে ও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শিব মন্দিরে ওই মেলায় গিয়ে দেখা যায় স্থানীয় বাসিন্দারা স্নান সেরে পিতৃতর্পণ করছে। চিকলিগুড়ির ওই মেলা একদিনের হলেও গঙ্গারামপুর মেলা চলবে চার দিন ধরে। গঙ্গারামপুরের এই মেলা বহু প্রাচীন। কোচবিহারের মেখলিগঞ্জে কুচিলিবাড়ি ও জামালদহের বারুণী স্নানের মেলাও বহু পুরনো। ওই দুই মেলায় এদিন বহু মানুষের সমাগম হয়েছে। এবার এসে খুব ভালো লাগলো, কিন্তু এবার ভিড়ভাড়টা একটু কম কম মনে হচ্ছে, জানি না কি কারণ। শিববাড়ির মেলায় দীর্ঘ 12-13 বছর থেকে হয়ে আসতেছে। তো আমাদের দ্বিতীয় খণ্ড চিকলিগুড়ি সিংপাড়ার পূর্ব দিকে রায়ডাক নদীর পাশেই। তো দীর্ঘ পূর্ণ স্নান হচ্ছে আমাদের এটাই যে অনেকেই পিণ্ড দেয়, অনেকেই স্নান করে, এটা একটা পবিত্র জিনিস। তো আমাদের বারুণী মেলাটা আমরা আশা করতেছি যে আগের থেকে আরও একটু ভালো রাখবো, আমার আশা আকাঙ্ক্ষা আর কি। তো অনেকেই লোকের সমাগম হয়, দীর্ঘ এক সপ্তাহ আগে থেকে আমাদের স্নানটা হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। অন্যদিকে চিকলিগুড়িতে এবার 14তম মেলা শুরু হয়েছে।